শেয়ার মাই বোনের ভিডিও, প্লিজ ভিউ বাড়ার জন্য একটা ভিডিও চারবার পাঁচবার ছবার যতবার হয় দেখবেন, আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, না দেখতে যাবে জোর করে দেখবেন, স্পিডটাকে বাড়িয়ে দেখে দিয়ে দেখবেন, চেইন রিঅ্যাকশনের মাধ্যমে একজনকে তাদের তিনজনকে শেয়ার করবেন, তাদের তিনজনকে বলবেন আরো তিনজনকে শেয়ার করতে, এভাবে আমার বোনের চ্যানেলটাকে ভিউয়ারসটাকে বাড়িয়ে দিয়ে ফেমাস করে দিন। রেকর্ড ইন টু মোর বহিন আল্লাহ গুরুর ইনের টিপুনি বাবা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি সকাল সকাল। তো প্রথমে জানিয়ে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ার, সকলের বছরটা খুব ভালো কাটুক, সবারই পরিবার ফ্যামিলি যাই বলো সব ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, তোমরা নিজেরাও সুস্থ থাকো, এইটুকু কামনা করি। তো আজকে অ্যাকচুয়ালি 2 তারিখ, মানে আজকে সানডে, তো কালকে 1 তারিখ, তো কালকে ব্লগ আমি কিছু শ্যুট করিনি, তার কারণ হলো পুরো দিন কালকে শুধু ঘুমিয়েছি আর কোনো কাজ কালকে করিনি, খাওয়া দাওয়া আর ঘুমানো বাজে এইটুকুই হয়েছে। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে নিউ ইয়ার, আজকে আজকে আমরা পালন করবো 2 তারিখে আজকে। তো আজকে আমি বিরিয়ানি করবো, তার জন্য কী কী করছি না করছি সেগুলো তো তোমাদেরকে দেখাবোই। আরও একটা কারণে আজকে খুবই মানে মনটা ভালো আছে, হ্যাপি আছে, সেটা হলো আজকে আপসিনে রোজি মাসে আসবে, তো আমার বোন রোজি আজকে আসবে, ওদের সানডে ছুটি থাকে কিছুক্ষণের জন্য বেরোতে দেয় ওদের, তো আজকে সে আসবে বলেছে, তো ওটার জন্য খুব এক্সাইটেড। তো আজকে আজকে রোজি আসবে বলে অ্যাকচুয়ালি ভাবলাম যে বিরিয়ানিটা করি, এমনিতেও হয়তো করতাম কিন্তু কবে কবে করবো ভাবছিলাম, কিন্তু রোজি আসবে যখন বললো তখন ভাবলাম যে চলো তাহলে আজকেই করি, অ্যাপসেন্টের বাবারও আজকে ছুটি আছে। আজকে ঘুম থেকেও লেট করে উঠেছি, 8:30 দিকে ঘুম থেকে উঠেছি, উঠে চা খেলাম, খাওয়ার পরে অ্যাপসেন্ট উঠলো, এখন অ্যাপসেন্টকে খাওয়ালাম খাইয়ে, এখন বাড়ির কাজগুলো করবো, করে বিরিয়ানি করবো। তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমি বিরিয়ানির জন্য মাংসটা আগের দিনই ম্যারিনেট করে রাখি, তো আমি ম্যারিনেট করে রেখেছি কালকে, তো কীভাবে করছি না করছি সেগুলো দেখাবো তোমাদেরকে। আর এখানে এত ঠান্ডা রাজারহাটে, সবার মুখে শুনেছিলাম যে রাজারহাটে ঠান্ডা হয় বেশি মেইন কলকাতার থেকে, কিন্তু এখানে এসে এখন জানতে পারছি যে হ্যাঁ এখানে খুবই ঠান্ডা, আমাদের বেলায় নাকি শুনেছি খুব ঠান্ডা পড়েছে। এখন ভাবছিলাম যে বাড়ি যাব, এখন দেখি বাড়ি যাই কি যাই না সেটা নিয়ে এখনও ডিসাইড করে উঠতে পারিনি, দেখা যাক, গেলে তো তোমরা অবশ্যই জানতে পারবে, ব্লগ আসবে সেগুলো নিয়ে। আপসেনের জন্য আমি ব্যালকনিটা একদম খুলে রাখতে পারি না, কারণ আপসেন যখনই ব্যালকনিতে আসে ও কখন যে কী ফেলে দেয়, মানে আমি নিজেও জানতেও পারি না দেখতেও পারি না, পরে দেখি যে কী ফেলে দিয়েছে। বলো কেন জিনিসপত্র কেন ফেলে দাও বলো, আপসেন কথা বলতে শিখে গেছে, আমা পরে আসি হলো আজকে কে বিরিয়ানি খাবে বলো তো, সকলকে বলে দাও হ্যালো, টাটা করো তোমার, টাটা করে দাও, হ্যাঁ ওয়াও ভেরি গুড, thank you.
হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হাই হ্যাপি নিউ ইয়ার পছন্দ লাগছে রোজি জানো তো জামা পরে চলে গেছে তাই আমি বললাম ফার্স্ট টাইম দেখছি তো আমার এই যে আমার রোজি বহিন কত কি এনেছে ও খাচ্ছে নিজে নিজে খাচ্ছে ও খায় গুলো নন্দা হল নন্দা জিনিস খাবে নন্দা পছন্দ মিষ্টি পছন্দ নয় না বাহ মাসির মতো হয়েছে আমার পছন্দ নয় আমার মিষ্টি ভালো ও কেমন বললে আমি নিয়া ফেল খাইনি রোজ অল্প বেশি খাইনি সবাই তিন তিন প্লেট করে খেয়ে দেয় সব শেষ করে দিয়েছি আমরা রোজে চলে যাচ্ছে আমি একটু আগিয়ে দিয়ে আসছি আমার রোজে বহিন চলে যাচ্ছে হাই ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার শেয়ার আমার বহিনকে শেয়ার করো আমার বহিনের ভিডিও শেয়ার করো হ্যাঁ শেয়ার মাই বহিনের ভিডিও প্লিজ ভিউ বাড়ার জন্য একটা ভিডিও চারবার পাঁচবার ছবার যতবার হয় দেখবেন আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন না দেখতে চাইলে না দেখতে চাইলে জোর করে দেখবেন স্পিডটাকে বাড়িয়ে দেখে দিয়ে দেখবেন হ্যাঁ আর কি ফ্যামিলি গ্রুপে সবাইকে জোর করে করে দেখান ভাইরাল করুন আমার বহিনকে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে একজনকে তারপর তিনজনকে শেয়ার করবেন তাহলে তিনজনকে বলবেন আরো তিনজনকে শেয়ার করতে এভাবে আমার বহিনের চ্যানেলটাকে ভিউয়ার্সটাকে বাড়িয়ে দিয়ে ফেমাস করে দিন যাতে অনেকগুলো টাকা ইনকাম করে তারপরে আমাদেরকে অনেক কিছু কিনে কিনে খাওয়াতে পারে দিতে পারে ব্যাস হ্যাঁ ব্যাস জানের জান পুরাণের পুরাণ কলিজার খান যদি আমাদের অ্যাকর্ডিং টু মোর বই আল্লাহ গুরু রিনেল টিপুনি বাবা খুনমা এটা খুনমা আল্লাহ গুরুর কাছে কি করতে বারণ করেছে হ্যাঁ কিন্তু আল্লাহ বলিনি যে কপালে ওপরে পড়া যাবে না তো আল্লাহকে কনফিউজ করার জন্য আমরা ওপরের দিকে টিপ করবো যাতে আল্লাহ কিছু না বলে হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি একটা লুক হোল বের করেছি তো হাদিসে বারণ আছে গুরুর মাঝখানে টিপ দেওয়া যাবে না তো আমরা এটা লুক হোল বের করেছি
আজ থেকে আমরা মাঝখানে পিট করব। এটা একদম এক্সেসিভ উঁচু হয়ে গেছে, মানুষ ভাববে ভালো ছিল তোদের। শুধু তুমি না, তুমি আপসিনকেও এখানে টিপ দাও ওই জন্যই। তো মেন কথা হলো আমাদের থোপড়া দেখে আমাদের বহির নাও মনে হতে পারে, যেহেতু রোজি সুন্দর, আমি একটু কালো দেখতে, কিন্তু আমরা বহু রক্তের, আমার রক্তের মিল আছে, রক্তের মিল আছে সবকিছু, নানি থেকে আসা রক্তগুলো ডিভাইড হতে 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 এরকম হয়েছে হয়েছে। আর চিন্তা নাই, আসি আমার, আমি কোনো একটা ছেলে খুঁজছি এখন খুব জোরদার তালে, আর রোজির সাথে বিয়ে দিব, এখানে দু বোন মিলে আনন্দে বসবাস করবো, হ্যাপিলি এভার আফটার। আবার পরে দেখা হবে, চলে আসলাম গল্প করতে করতে, টাইমটা যে কখন পার হয়ে যায় নিজেই বোঝা যায় না। রোজিকে আগাতে আসি, রোজ আফসিন বাড়িতে আছে ওর বাবার কাছে। রোজি চলে গেল, আমাদের মন খারাপ হয়ে গেল, মন খারাপ হয়নি আবার আনন্দ হয়েছে, আসলো ওই জন্য ভালো লাগলো। আসিনের বাবা আবার খেতে বসে গেছে, সেকেন্ড টাইম হচ্ছে, আরো একবার হবে রাত্রিবেলা, এখন 5:30 বাজে, এখন একবার খেয়ে নিচ্ছে, আবার 10:00-9:00 সময় আবার একবার খাবো আমরা। তুমি সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো নি, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা, তো আবার আমি চলে এসেছি তোমাদের সামনে, আমরা হচ্ছে এখন রাত্রি 9:30 বাজে, আমরা এখন নিচে এসেছি, চলে আমরা ডিনার করে নিয়েছি, তো খেয়েছি এত তো নড়তে পারছি না, তো ওই জন্য আমরা নিচে চলে আসলাম, একটু হাঁটাহাঁটি করবো ওই জন্য। এখানে প্রতিদিন টেনিস খেলা হয়, কিন্তু যখন হয় তখন আমরা আসি না, 9:30-9:30। এই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো খেলছে এখন। আপসিন হচ্ছে টেনিসের যে বলটা হয় ওটাকে কি বলে আমি জানি না, ওটা দেখার জন্য পুরো, ওটা নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে, পাগল যাকে বলে আর কি। হাঁটাহাঁটি হয়ে গেলো আমাদের, সব থেকে বেশি হাঁটলো কে, আফসিনের বাবা বসে বসে শুধু ক্যামেরা খুলেছে, একটুও হাঁটেনি, আর বললো যে হাঁটতে যাবো, বলছে জিম খুলবে তখন জিম করবে, তখন গিয়ে দেখবো যে গিয়ে বসে আছে, বসে ফোনে ফোনে করবো। এই হতে চলেছে আমাদের জীবন। তো যাই হোক, ঘুরে নিলাম, এবার চলে যাচ্ছি, আমাদের নিউ ইয়ার সেলিব্রেশনটা এইভাবে আমরা কাটালাম আজকে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, বাই।